বার্তা। বিএসএনএল কর্মচারী আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘন কুয়াশার সুযোগে সিসিটিভি থাকা সত্ত্বেও পাঁচিল টপকে একাধিক তালা ভেঙে প্রায় ৪৮টি ব্যাটারি চুরি করে নিয়ে পালালো একদল সশস্ত্র দুষ্কৃতী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের উত্তর রামচন্দ্রপুর এলাকায় রয়েছে বিএসএনএল কর্মচারী আবাসন। একাধিকবার এই আবাসনে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে, এবার আরও একবার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রাতের অন্ধকারে ঘন কুয়াশার সুযোগে পাঁচিল টপকে ১০ থেকে ১২ জনের দুষ্কৃতী দল ভেতরে ঢোকে, এরপর একাধিক তালা ভেঙে প্রায় ৫০টি ব্যাটারি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা, মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। সিসিটিভি কে অনুসার ১২:৩৫ কে বিচ মে ক্যা উধার সে লোক আয়া হ্যা, ৫-৬ বন্দে হ্যা, ৭ বন্দে, আর উসকা তালা তোড়া আর ওয়াহাঁ সে ১.৫ ঘন্টা কে অন্দর লেকে চলা গয়া সব ব্যাটারি। কিতনা ব্যাটারি থা? ৪৮ ব্যাটারি সেলস থা। এ নয়া ব্যাটারি ক্যা? নহীঁ রে, नया बैटरी नहीं था, पर मेरे लिए यूजफुल था वो। दाम कितना है उसका? दाम सर अप्रोक्स नया में अगर लेते हैं तो उसका ४ लाख रुपीज अप्रोक्स प्राइस होता है 48 सेल का। सीसीटीवी था क्या? सीसीटीवी कैमरा था। कहाँ पे हुआ ये चोरी? ये उत्तर रामचंद्रपुर बीएसएनएल क्वार्टर्स के कंपाउंड के अंदर हुआ। एफआईआर किया क्या थाना में? एफआईआर का प्रोसेस चल रहा है, हो जाएगा सर। আপনার নাম? আমার নাম বিকাশ কুমার। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।